আমার তো লাস্ট ডে রিলিজ হলো ক্যাসিনো সৈকত হোসেন আমির বুবলি রিলিজ হলো আমাদের ছবিটা এবং আরও সরকারি অনুমোদনে একটি ছবি রিলিজের প্ল্যানিং রয়েছে ছায়াবৃক্ষ যেটাতে আমি আর অপু বিশ্বাস তারপরে আরও রেডি হয়ে আছে আমি আর বুবলি একটা ছবি করছি সেটার নাম হচ্ছে কয়লা তারপরে রিসেন্টলি আর একটা শুরু করব নতুন ছবি তারপরে বাংলাদেশ এবং ভারত জয়েন্ট ভেঞ্চারে একটা ছবি করছি যেটার নাম হচ্ছে স্পর্শ অনন্য মামুন যেখানে আমি আর ঋতুপর্ণা কাজ করছি সো আরও অনেক কাজ দর্শকদের জন্য আছে খুবই ভালো লাগছে এবং আমি অপু বিশ্বাসে যেমন বগুড়া ঠিক তেমনি অনন্য মামুনেরও বগুড়া এবং অনন্য মামুন বগুড়ার ছেলে এবং অপু বিশ্বাস বগুড়ার ছেলে সো ডেফিনেটলি বগুড়ার প্রথম বগুড়া আসলেই ভালো লাগে এবং যেহেতু আমার মনে হয় 3-4 বার এসেছি অলরেডি এবং বগুড়া এত ডেভেলপড একটা মানে সিটি সো খুব ভালো লাগে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন আমার তো লাস্ট ডে রিলিজ হলো ক্যাসিনো সৈকত হোসেন আমির বুবলি রিলিজ হলো আমাদের ছবিটা এবং আরও সরকারি অনুমোদনে একটি ছবি রিলিজের প্ল্যানিং রয়েছে ছায়াবৃক্ষ যেটাতে আমি আর অপু বিশ্বাস তারপরে আরও রেডি হয়ে আছে আমি আর বুবলি একটা ছবি করছি সেটার নাম হচ্ছে কয়লা তারপরে রিসেন্টলি আর একটা শুরু করব নতুন ছবি তারপরে বাংলাদেশ এবং ভারত জয়েন্ট ভেঞ্চারে একটা ছবি করছি যেটার নাম হচ্ছে স্পর্শ অনন্য মামুন যেখানে আমি আর ঋতুপর্ণা কাজ করছি সো আরও অনেক কাজ দর্শকদের জন্য আছে খুবই ভালো লাগছে এবং আমি অপু বিশ্বাসে যেমন বগুড়া ঠিক তেমনি অনন্য মামুনেরও বগুড়া এবং অনন্য মামুন বগুড়ার ছেলে এবং অপু বিশ্বাস বগুড়ার ছেলে সো ডেফিনেটলি বগুড়ার প্রথম বগুড়া আসলেই ভালো লাগে এবং যেহেতু আমার মনে হয় 3-4 বার এসেছি অলরেডি এবং বগুড়া এত ডেভেলপড একটা মানে সিটি সো খুব ভালো লাগে